আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আনাম মেশিনাইজ থেকে আমি মিসেস আনাম বলছিলাম। তো আজ আপনাদেরকে দেখাবো আমি মুড়ি তৈরি করার মেশিন। তো অনেক মানুষই হয়তোবা আপনারা চেয়েছেন যে মুড়ি তৈরি করার মেশিন দেখার জন্য। তো সেই ভাইদের বা বন্ধুদের কথা বলবো, যেটা হচ্ছে আমাদের সেই মুড়ি তৈরি করার মেশিন। আমরা কিন্তু সম্পূর্ণ ফ্যাক্টরি থেকে, আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমি এই মেশিনগুলো দেখাচ্ছি। তো এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি খুব সহজে মুড়ি তৈরি করতে পারবেন। আমাদের এখানে যে ঘন্টায় 100 কেজি মুড়ি তৈরির মেশিন, সেই মেশিনটা হচ্ছে এখানে। অর্থাৎ এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি ঘন্টায় 100 কেজি মুড়ি তৈরি করতে পারছেন। এটার প্রাইস হচ্ছে আপনার 1,50,000 টাকা। আর এটার সাথে যদি আপনি একটা ড্রায়ার মেশিন নেন, অর্থাৎ 2,20,000 টাকা ফুল কমপ্লিট সেটার, আপনি খুব সহজে কিন্তু আপনি মুড়ি তৈরি করতে পারছেন। এবং মুড়ি তৈরি করার জন্য কিন্তু একজন দক্ষ কেমিস্ট প্রয়োজন হবে, সেটা কিন্তু আপনি আমাদের মাধ্যমে আপনি নিতে পারছেন। আর এখানে আপনি দেখা যাচ্ছে যে আরেকটা মুড়ি তৈরির আপনার মেশিন দেখা যাচ্ছে। অর্থাৎ এই মেশিনটা দিয়ে কিন্তু আপনি ঘন্টায় 200 কেজি আপনি মুড়ি তৈরি করতে পারছেন। এই মেশিনটার প্রাইস হচ্ছে আপনার 2,00,000 টাকা। আর এটার সাথে যদি একটা ড্রায়ার মেশিন নেন, সেটা হচ্ছে আপনার 1,00,000 টাকা। অর্থাৎ 3,00,000 টাকা দিয়ে কিন্তু আপনি ঘন্টায় 200 কেজি মুড়ির মেশিনটা পেয়ে যাচ্ছেন। আর এখানে আরেকটা মেশিন দেখা যাচ্ছে, অর্থাৎ এই মেশিনটা দিয়ে আপনি ঘন্টা 400 থেকে 500 কেজি আপনি মুড়ি উৎপাদন করতে পারবেন। অর্থাৎ এখানে সিরিয়ালে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে অনেক আইটেমের মুড়ির মেশিন দেওয়া আছে। অর্থাৎ আপনি ঘন্টায় আপনার 600, 800, 1,000 পর্যন্ত কিন্তু আপনি মুড়ির মেশিনগুলো আমাদের এখানে সেট করা আছে। আপনার যদি এই ধরনের মেশিন নিয়ে যদি বিজনেস করতে চান, সরাসরি আপনার আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর আমাদের এখানে মেশিন কিন্তু আপনার অর্ডার করতে হবে না, আপনি চাইলে কিন্তু আপনি মেশিন সঙ্গে করে নিতে পারেন। আর এই মেশিন সেট করার জন্য কিন্তু একজন দক্ষ কারিগর প্রয়োজন হয়, আপনি চাইলে আমাদের মাধ্যমে সেই কারিগরও কিন্তু নিতে পারেন। আর কারিগর আপনার মুড়ির মেশিন আপনাকে সেট করে রান করে আপনাকে ভেজে দিয়ে আসবে, তাকে আপনি 15,000 টাকা চার্জ দিতে হবে। আপনার ওখানে থেকে আপনার হয়তো বা 15 দিন সময় লাগবে। আর এই মুড়ির মেশিন বসাতে গেলে কিন্তু আমাদের যে বাসাবাড়ির কারেন্টের বিদ্যুতের লাইনটা আছে সেটা আপনার ব্যবহার করতে হবে এবং গ্যাস থাকতে হবে। যদি আপনার গ্যাস না থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আগুনের তাপ দিয়েও কিন্তু আপনি মুড়ি ভাজতে পারবেন। অর্থাৎ সমীরের যে গুঁড়া আছে সেটা দিয়েও কিংবা আপনি মুড়ি ভাজতে পারছেন, বা লাকড়িতেও কিন্তু আপনি মুড়ি ভাজতে পারছেন। তার জন্য কিন্তু আপনি আলাদা আপনি চুলা বসাতে হবে। তা সামনে হচ্ছে রোজা, আর রোজার সময় কিন্তু মানুষের সময় যে মুড়ির বিজনেস করার জন্য। তো আপনারা যদি কেউ যদি মুড়ির বিজনেস যদি করতে চান, সরাসরি আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর এখানে আসলে আপনি অনেক মেশিন আপনি দেখতে পারছেন, আপনি সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে পারছেন। এবং মুড়ির যে আপনার তৈরি করার জন্য এখানে যে চাউলটা ব্যবহার করতে হয় সেটা হচ্ছে আপনার ডাবল সিদ্ধ চাউল। সেই চাউলটা কোথায় পাবেন, কোন এলাকায় পাবেন, সব কিছু কিন্তু আপনি আমাদের মাধ্যমে কিন্তু পেয়ে যাচ্ছেন। তো প্রিয় ভিউয়ার্স, অনেক ভাইরা আছে যে হয়তোবা যে রোজার মধ্যে কিন্তু আপনার মুড়ির মেশিন বসায় বা মুড়ির বিজনেস করতে চান। আর যেহেতু সামনে আপনার শীতকাল চলে আসতেছে, তো শীতকালের মধ্যে কিন্তু সবাই কিন্তু আপনার সকালের চায়ের সাথে কিন্তু সবাই আমরা মুড়ি খেয়ে থাকি। বিশেষ করে গ্রাম অঞ্চল বলেন, ঢাকায় বলেন, সব জায়গাতেই কিন্তু আমাদের মুড়ির চাহিদাটা কিন্তু সব জায়গায় বেশি। তো আপনারা চাইলে এই ধরনের একটা মেশিন নিয়ে কিন্তু আপনারা বিজনেস রান করতে পারেন। আর আমাদের এখানে আসলেই কিন্তু আপনি খুব সহজে মুড়ির মেশিনটা পেয়ে যাচ্ছেন। তো আমাদের এখানে শুধু মুড়ির মেশিন না, আমাদের এখানে কিন্তু আপনার 210টা আইটেমের প্রোডাক্ট আছে। মোম আছে, কলম আছে, ডিটারজেন্ট পাউডার আছে, ড্রেসিং মেশিন আছে, আপনার পপকর্ন আছে, অনেক মেশিন আপনি আমাদের এখানে দেখতে পারবেন। তো আপনারা চাইলে আপনারা যে কোনো একটা মেশিন নিয়ে কিন্তু আপনারা বিজনেস রান করতে পারেন। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। আর আমাদের আসার লোকেশনটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জ মদনপুর চৌরাস্তায়। এসে আমাদেরকে ফোন দিবেন 9:00 থেকে 7:00 মধ্যে যে কোনো সময়। আজ আমি আমার ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।